বন্ধুরা এসআর ওয়ার্ল্ডের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা হয়তো অনেকেই ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলি এবং ইউটিউবে যে ভিডিও থাকে সেই ভিডিওটাকে কিন্তু এডিট করে ফেলি, কিন্তু অনেকেই জানি না যে আমরা কি করে একটা প্রফেশনাল ইন্ট্রো তৈরি করব। কারণ ইন্ট্রোতেই কিন্তু শর্ট ফার্স্ট একটা এঙ্গেজমেন্ট তৈরি করে। তো আপনার যদি ইন্ট্রোটা ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু শর্ট ফার্স্ট এঙ্গেজমেন্ট হবে আপনার ইন্ট্রো দেখেই। তো ইন্ট্রোটাকে কী করে তৈরি করবেন তা কিন্তু অনেকেই জানে না। তো আজকে কিন্তু আমরা তার ডিটেলস দেখিয়ে দেবো কী করে আপনারা শুধু একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনার ইন্ট্রো তৈরি করতে পারেন। অনেকের কাছে হয়তো ভালো পিসি নেই বা পিসি থাকলেও কিন্তু তারা প্রিমিয়াম প্রো যাবে। আজকে কিন্তু আমরা শুধুমাত্র মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো কী করে আপনারা স্টেপ বাই স্টেপ একটি প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক মোবাইলের মাধ্যমে আমরা কী করে তৈরি করতে পারি। তার আগে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা কিন্তু আপনাদের জন্য এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন ভিডিওগুলো নিয়ে আসি। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো সর ফার্স্ট আপনারা এখান থেকে প্লে স্টোর ওপেন করে নিন। প্লে স্টোর ওপেন করে নিয়ে নেওয়ার পর এই জায়গায় সার্চে গিয়ে লিখুন হচ্ছে ইন্ট্রো মেকার ফ্রি নো ওয়াটার মার্ক। জাস্ট এটাতে একটা ক্লিক করুন বা এটা সার্চ করুন। লিখে লেখার পর শর্ট ফার্স্ট দেখুন যেই অ্যাপ্লিকেশানটা এসছে সেই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে 5 লাখেরও বেশি কিন্তু এখানে ইনস্টল বা ডাউনলোড করা রয়েছে। জাস্ট এটাকে একটা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেসটা চলে আসবে। তো এটাকে জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন। এটা জাস্ট 32 MB একটা অ্যাপ রয়েছে। অ্যাপটা কিন্তু খুবই দুর্দান্ত কিন্তু একটা অ্যাপ। তো অ্যাপটাকে জাস্ট আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর কী করতে হবে তার ডিটেলস আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আমার এখানে ইনস্টলটা হয়ে ইনস্টল দেখুন হয়ে গেছে এখানে। এবার জাস্ট আপনাকে কী করতে হবে ওপেন করতে হবে। তো ওপেনের সিম্বলটা দিলেই আপনারা কিন্তু এখান থেকে ওপেন করে নেবেন। বাইরে অনেক ধরনের আওয়াজ হতে হচ্ছে সেইগুলোকে আপনারা কিন্তু জাস্ট ইগনোর করে নেবেন। তো দেখুন এখানে ওপেন লেখা হচ্ছে, ওপেন লেখাতে ক্লিক করুন। ওপেন লেখায় ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে একটা অ্যালাউ চাইছে মিডিয়ার জন্য, তো অ্যালাউ জাস্ট আপনি করে দিন। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথেই দেখুন এইখানে কিন্তু নানা ধরনের অপশান চলে এসছে। সব ফার্স্ট দেখুন অল সিলেকশন করা রয়েছে, তারপর দেখুন ট্রেন্ডিং রয়েছে, মিনিমাল রয়েছে, মডার্ন রয়েছে, এখানে নানা ধরনের কিন্তু রয়েছে। তো আপনার যেটা পছন্দ আপনি সেখান থেকে সিলেকশন করতে পারেন এইখানে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, সাপোজ আপনি ট্রেন্ডিংয়ে আসলেন, ট্রেন্ডিং থেকে দেখুন যেইগুলোর মাথায় দেখুন এরকম একটা করে সিম্বল করা আছে, মানে ডায়মন্ডের সিম্বল করা রয়েছে, সেইগুলোকে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে একটা অ্যাডভার্টাইজ দেখতে হবে। দেখার পর কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারেন। আর যেইগুলোর মাথায় কোনো দেখুন সিম্বল করা নেই সেগুলো কিন্তু আপনি এমনি ইউজ করতে পারেন। জাস্ট আমি যা চাই ইন্ট্রো ইন্ট্রো করার জন্য আমি এখান থেকে একটুখানে নিচে গিয়ে দেখি আর কি ইন্ট্রো রয়েছে এখানে। তো জাস্ট আমি এই ফায়ারটা নিলাম, ফায়ারে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে দেখুন এটাতে কোনো আমার লোগো ট্যাগলাইনের এখানে অপশন নেই, তো ট্যাগলাইনও নেই। তো জাস্ট আমি এখানে নেমে চলে গেলাম। নেমে চলে যাওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে ট্যাপ হেয়ার টু এডিট টেক্সট। জাস্ট এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যেটার নাম চ্যানেল সেটা আপনি লিখে নেবেন এখানে। সাপোজ আমি আমার নামটা লিখে নিলাম এইখানে। ওকে, লিখে নেওয়ার পর এখানে জাস্ট ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে স্কেল। আপনি স্কেলটাকে এটাকে বাড়াতেও পারেন আবার ছোটো করতেও পারেন, আপনার যেরকম দরকার আপনি সেরকম করতে পারেন। নিচে দেখুন লেখা রয়েছে ফন্ট, তো আপনার যেই ফন্ট দরকার আপনি সেই ফন্ট এখান থেকে চুজ করতে পারেন। চুজ করতে পারার পর কালার, আপনার যেই কালার দরকার আপনি এখান থেকে সেই কালার চুজ করে নিতে পারেন। তো জাস্ট আমি এটা রাখলাম, জাস্ট ডেমো দেখাচ্ছি। আপনাদের স্ট্রোক দিতে পারেন কালারের বদল, কীরকম স্ট্রোক লাগবে সেই স্ট্রোক কালারটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারেন। করে দেওয়ার পর এখানে আপনি স্পেসিং মাঝখানে কতটা গ্যাপ রাখবেন সেটা ঠিক করতে পারেন। গ্রেডিয়েন্ট দিতে পারেন, মানে একটা কালারের মধ্যে 3-4 রকমের কালার হবে সেটা দিতে পারেন। প্যাটার্ন দিতে পারেন, যদি মনে করেন যে প্যাটার্ন দেবেন প্যাটার্ন দিতে পারেন। আবার এফেক্টও দিতে পারেন, তো এফেক্ট যা এখানে গ্লিচ এফেক্ট রয়েছে তো গ্লিচ এফেক্ট দিতে পারেন আপনি এখান থেকে। তো সব কিছু দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে আপনি টিক চেক করে স্টার্ট মেকিংয়ে ক্লিক করুন। এছাড়া আপনার যদি মনে হয় যে আপনি তাহলে চেঞ্জ মিউজিকে যান, চেঞ্জ মিউজিকে গিয়ে কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারেন আপনার যেটা লাগবে। এছাড়া আপনার যদি নিজস্ব কোনো থেকে থাকে তাহলে তাহলে ট্যাপ টু গো টু এসডি কার্ডে গিয়ে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। তো আমি জাস্ট চেঞ্জ করলাম না, এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। স্টার্ট মেকিংয়ে ক্লিক করুন। স্টার্ট মেকিংয়ে ক্লিক করার পর এখানে 100% হবে, 100%